মানুষের বাস্তব জীবনটা আসলে আপু আমার মনে হয় যে এটাও এক রকমের প্রহেলিকা। তার মানে বুবলি ম্যাডাম বলতে চাচ্ছেন, ভারতে যতই পূজা দিক, তুফান হলে গিয়ে মানুষ দেখবে না। অপবিশ্বাস এবং বুবলির মধ্যে আপনাকে টেনে যেই কন্ট্রোভার্সি চলছে তা নিয়ে কি বলবেন? স্টার বিউটিফুল কারণ কখন কি হবে, সময় কোথায় কখন কাকে নিয়ে যাবে এটা আমরা কেউ জানি না। কারণ ভারত কখনো চাইবে না বাংলাদেশে তাদের টাকা আসুক। কেমন লাগলো ম্যাডাম একটু বলুন। যে কয়টা ইউটিউবার আছে ভারতে তারা কখনো বাংলাদেশকে ভালোবাসে না। তুফান মুক্তির প্রথম দিনে তুফান ঝড় দেখতে পেল না কলকাতার মানুষ। ভালোবাসার অভিনয় করে মাত্র। লাস্টে যে টুইস্টটা দেখাচ্ছি লরে ডন টু ডন টু, আমাদের যে ডন ফারহান আক্তারের ডনের লাস্টে টুইস্টটা আছে, ফার্স্ট হাফের যে অনেক কটা অংশ, স্টার্টিং এর অংশগুলো অনেকটা শাহরুখ খানের একটা ছবি ছিল ফারা খান ডিরেকশনের, ওই ছবির থেকে বিভিন্ন জায়গা থেকে নেওয়া হয়েছে। ভারত দিতে জানে না, শুধুমাত্র নিতেই জানে। শাকিব খানকে ব্যবহার করে কন্টেন্ট বানিয়ে তারা ইনকাম করে, অথচ ভারতে তুফান চলছে, দর্শক কই? অথচ তারা ইউটিউবে ফাটিয়ে দিচ্ছে শাকিব খান এবং তুফান বলে, অথচ হলগুলো দর্শক শূন্য। আর আমরা বাঙালিরা বোকা, তাদের কথা বিশ্বাস করি, তাদের ভিডিও দেখি।